ঝালকাঠির মাছ জব্দ করা হয়েছে আদালতের মাধ্যমে এক পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলার বাগবিহাটে উপজেলা প্রশাসন ও বন বিভাগ অভিযান চালিয়ে প্রায় আট মন ওজনের এই সাপলাপাতা মাছটি জব্দ করে এবং ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী মাইনুদ্দিনকে আটক করে পরে ভ্রাম আদালতের বিচারক ইউএনও মুক্তার হোসেন ওই ব্যবসায়ীকে পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করেন এবং মাছটি উপজেলার বিভিন্ন এতিন বিতরণ করেন ইউএনও মুক্তার হোসেন জানান বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বিলুপ্ত প্রায় এই মাছ শিকার ও বাজারজাত করা দণ্ডনীয় অপরাধ তাই মাছটি জব্দ করে ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এ অভিযানে উপজেলা বন কর্মকর্তা আলমগীর হোসেন সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন